Analnya sama mia halau di rumon. আনারমিয়া বাবার নাম কি? আমার বাবার নাম মনোরঞ্জন বর্মন। আনারমিয়া যে দখল করছে তার বাবার নাম কি? নাসিরউদ্দিন। গ্রাম জগন্নাথপুর। জগন্নাথপুর। তাই সে কি কোনো প্রশাসনের সাথে জড়িত? প্রশাসনের মানে তাদের বাড়িতে এমপি মন্ত্রী সচিব রাষ্ট্রদূত তাদের বাড়িতে তারা এত লোক শক্তিশালী বংশধর তাদের কাছে গেলে তারা ভয়ভীতি প্রায়ই দেখা। এমনকি আমি যখন উঠে গেছি উঠে গিয়ে আমার বলছে তুই তার একদিন পুরো আসস তাহলে তোকে এই দেশ থেকে বিতাড়িত করিব এই বলে হুমকি দিছে। আনারমিয়া আমি বৈরব কাল রাজ কাছারিতে যখন নিয়ে খালিদের আবেদন করি 2013 সনে সেই সময় তারা গিয়া মারা বিঘ্ন দিছে। এসিলেন সাহেবকে বলে আপনি যদি এই জায়গার খারিজ দেন এখানে মাই মার্ডার হলে এটা যাই যোগ আপনি দেবেন এই বলিয়া হুমকি দেওয়ার পরে না এসিলেন সাহেব আমাকে বললো তুমি এডিসির কাছে মামলা করো এটা আমার আয়ত্তের বাইরে আমি এটা খারিজ দিতে পারিব না। তার পরিপ্রেক্ষিতে সেই সময় আমার ঘরও দুই মেয়ে ছিল একে ক্লাস নাইনে এসে পড়তো সেই সময় বিহার উপযুক্ত আমার পরিবার আমাকে বললো তুমি যদি মামলা করতে পারো তাহলে আমাদের বাড়ি আমার ঘর থেকে ছাইরা গিয়া তুমি মামলা মোকদ্দমা করো। তারই পরিপ্রেক্ষিতে আমি সেই সময় আমার কাগজপত্র স্টপ মারা ধরে রাখি বলে আমার ছেলে মেয়ে বিয়ে আসা দিয়া যদি আমি কোনদিন পারি মুক্ত হইতাম। তারপরে আমি আমার সমস্যা আমাদের বাড়িঘর তাকে দিচ্ছিল ভূমি দিচ্ছিলো নিয়ে গেছে আর কি। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট গৌরব জগন্নাথপুর গ্রাম। নিচে কে? নিচে আনার মিয়া সামে মিয়া আলুদি রুমন ইনাম। কেন নিচে? দুর্গটা দল করে নিচে গা সংগ্রামের সময় আমরা এই দেশে কিছু যাওয়ার পর তা এই দেশের দেওয়া বঙ্গবন্ধু কইছে শরণার্থী সব এই দেশে চলে আস তোমাদের বাড়ি ঘর দাদা তুমি যা কিছু আছে সব ফেরত দেবে। তারপর আমরা আসলাম কারো কাছে গিয়ে কোনো বিচার পাই না। মেম্বার চেয়ারম্যান আমার যখন বুঝলেন হয়েছে 90 সন থেকে আমি কাগজপত্র সংগ্রহ করিয়া গণ্য মান্য ব্যক্তি যারা আছে তাদের কাছে যাই তারা প্রায় অনেকে অনেক কথা বলে কেউ বলে ভারত চলে যা কেউ বলে এই ব্যাপারে রাও করলে মারবো কাটবো হুমকি ঝুমকি সব সময় দিয়ে আছে। যেমন বিগত এক মাস আগে আমাদেরকে আমার পিতাকে বলে রেজিস্ট চুরি হয়েছে গিয়ে একটা সিগনেচার দিত আমাদেরকে 1 ঘন্টা জায়গা দেবে না আমাদের জায়গা 28 ঘন্টা 28 ঘন্টা জায়গা আমরা কেন 1 ঘন্টার বিনিময়ে তাদেরকে দিব না দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে হুমকি ধামকি দেয়। হুমকি ধামকি দেওয়ার পরে আমি আমার পিতাকে নিয়ে পরিবার পরিজন ভাই ভাতিজা যা কিছু আছে সবাইকে দেশে পালাইয়া আমরা চলে আসি। গেলে কি পরিবার পরিজনদের কাছে গিয়ে যখন হুমকি দেয় হুমকি দিলে তারা আমাদেরকে বলে তোমাদের জন্য আমাদের ছেলে মেয়ে তাদের ক্ষয়ক্ষতি হবে তোমরা একটা বলা বাড়িঘর ছাড়া তোমরা অন্য কোথাও চলে যাও। তাই আমি আমার পিতাকে নিয়ে ঢাকা শহরে আস 4 দিন যাবত রত। আপনি এই যে এখানে একটা জিনিস লিখছেন যে বিগত 50 বছর যাবত হ্যাঁ বিচার না পেয়ে ভৈরব পৌর মেয়র ও শেখ হাসিনার স্বজনপ্রীতি বলতে আপনি এটা কি বুঝাইছেন? শেখ হাসিনার স্বজনপ্রীতি শেখ হাসিনার পার্টি আমি নিজেও করি আমি 1990 সনে গণ আন্দোলনে অংশগ্রহণ করছি এই ধরনের প্রমাণও আমার কাছে আছে। শেখ হাসিনাকে আমি স্বজনপ্রীতি বলছি না বলছি ভৈরব পৌরবাসী এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা যেমন ধরেন 2 বছর হলো করোনা হয়ে গেল করোনার মধ্যে আমার ফ্যামিলির সদস্য 25 জন 25 জন লোকের মধ্যে 1টি টাকাও আমরা অর্ধপন্ত পাই না। মেম্বার চেয়ারম্যান তারা তো শেখ হাসিনার লোক তার জন্য আমি দেখছি শেখ হাসিনার স্বজনপ্রীতি বাংলাদেশ শেখ হাসিনা অনেক হিন্দুদের জন্য অনেক কিছু করেছে তা আমি 100 বার মানি মানলো কিব কিন্তু আমরা আমাদের বিচার পাচ্ছি না। তাই আমি ঢাকা পেশ করবে আজকে 8 মাস ধরে আমি 5-6 বার এসেছি রানা দাশগুপ্ত স্যারের কাছেও আমি আমার স্মারকলিপি পেশ করছি বঙ্গবন্ধু শেখ হাসিনার দপ্তরে আমি আমার স্মারকলিপি 2 বার পেশ করেছি গরিবের চিউনুর
চেয়ারম্যান মেম্বার যা কিছু আছে সবার কাছে আমি আমার বক্তব্য পেশ করছি। পেশ করার পরে অনেকে অনেক কথা বলে, তাই দুঃখে বাড়িঘরের দ্বারা যন্ত্রণায় নিরুপায় হয়ে আমরা আজ চার দিন যাবৎ এই প্রেস ক্লাবে অবস্থানরত করছি। এই দেখুন আমার পিতা খায়া না খায়া সে আজ এই পরিস্থিতির মধ্যে। আপনি কি বলছেন যে আপনাদের কোথায় চলে যেতে বলছে, কি বললেন? ভারতে চলে যাবার জন্য বলে অনেকে, নাইলে গলা কাটা নেব, লাশ গুম করে নেব, এই জন্য। কেন কেন ওই জায়গা মানে সিগনেচার না দিলে রেজিস্ট্রি হয়েছে গিয়া? কে আপনার জায়গা দখল করতে চাইতেছে? কে আনার মেয়া স্বামী মেয়া তারা দখল করে রাখছে। আপনার ঠিকানাটা বলেন। বৈরব জগন্নাথপুর। বৈরব জগন্নাথপুর কোথায়? জগন্নাথপুর, বৈরব জগন্নাথপুর। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আপনারা গ্রামের নাম কি? গ্রামের নাম জগন্নাথপুর। আচ্ছা, মানে বৈরব গ্রামের নামও জগন্নাথপুর, তাই না? বৈরব হলো থানা আর কি। আর আপনার ওখানে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বা ইউনো থানা কাউকে জানাইছে? থানার থানার জানাইছি। আমি সাধারণ একটা ডায়েরি করবার লাগে গেছি, কে লেগে এখানে যখন আসি এখানে আপনাদের মতো এক বায়া বলল তুমি থানার গিয়া একটা সাধারণ ডিডি করো এবং মেম্বারের চেয়ারম্যানের থানার মোবাইল নম্বর আনো। আঠারো বারো আমি এসেছিলাম আইসা সাহেরা, আমি আবার তার কথায় একাত্তর উপসি বাংলা একাত্তর টিভি বলেছিল, তাই আমি দেশে চলে যাই। সেখানে গিয়ে আমি মোবাইল টোবাইল নম্বর সংগ্রহ করিয়া সব কিছু আমি আমার কাগজপত্র যা কিছু আছে আমার এখানে আছে, সংরক্ষিত আছে। মানে আপনার কাগজপত্র সব থাকার পরেও? থাকার শর্ত মানে মেম্বার চেয়ারম্যানের কাছে দরবার পায় না। যেমন আমি বর্তমান যে মেয়র এই মাস ছয় মাস বসে ফাঁস করছি, ফাঁস করার পরে চার মাস পর আমি আমার কাগজপত্র নিয়ে তার কাছে যাই, সে তাদের নাম দেখব, তাদের বাড়িতে একবার চেয়ারম্যান হয়ে গেছে, তাদের নাম দেখব, সে বলে তোমরা কোর্টে গিয়ে মামলা করো, পঞ্চাশ বছরের ঘটনা এখন আইসা আমার কাছে বিচার থাকে। আমি তিন মাস হয়েছি না দরবার এই মেয়র হয়েছি, তুমি আমার কাছে পঞ্চাশ বছরের ঘটনা আমার কাছে এখন আন।